বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার সন্ধ্যাটাকে ব্লগটা শুরু করলাম, তো এখন রেডি হয়েছি, যাচ্ছি একটুখানি সামনের দিকে। তো চলো, সঙ্গে থাকো। গণেশ পুজোর লাইটিং কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো ভীষণই আকর্ষণীয় লাগছে দেখতে, যেন দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি সেরকম মনে হচ্ছে। আর এখানে একটা প্যান্ডেল হয়েছে, এত সুন্দর হয়েছে, তার উপর যে লাইটটা পড়ছে এই জন্য আরও আকর্ষণীয় লাগছে। আর গণেশজিও খুবই সুন্দর হয়েছে। আমাদের দাদার দোকান থেকে জিনিসপত্র নেওয়া হলো, এবারে বাড়িতে যাব, ঠাকুর দেখাও হয়ে গেছে। দুইজন গণেশ ঠাকুরকে দেখে ফিরলাম, একজন তো মস্ত বড় ছিল। আর আগে তো গণেশ ঠাকুরের কোনো পুজোই আমাদের এদিকে হতো না, তাও তো আজকাল হচ্ছে, তো যার জন্য আমরা একটু দেখতে বেরোতে পারি। তো এই হলো আজকের ভিডিও, তো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তো চলো সঙ্গে থাকো। হলো আমাদের কাছে জবা ফুল, আর এখন চায়ের সাথে যে টাটা লাগে সেটাকে ঢেলে রাখছি, তো প্যাকেট বন্দি করা রয়েছে, সেই টাটাকে এখন কৌটোবন্দি করছি। তো চা করা হয়ে গেছে, সকালবেলা এক কাপ চায়ের সাথে টোস্ট, দারুণ লাগে খেতে। শুভ সকাল বন্ধুরা, তো গতকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন এসেছি ছাদে, জামা কাপড় মেলবো, পুজো করব। আর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু হাওয়া খাচ্ছি, মানে এত সুন্দর মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে না, প্রচণ্ডভাবে গরম পড়েছে, তার জন্য রেহাই থেকে এই হাওয়াটা খুব দরকার আছে। তো এখন আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না, একেবারে নিচে গিয়ে আবার কথা বলবো। কি হয়েছে তোর, কি করেছিস তুই, তুই চেয়ার উঠে বসে আছিস? সকালবেলাতে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর প্রতিদিনই ডিম সিদ্ধটা করতে হয় কারণ ছেলে খায় যেহেতু, আর আজকে আমাদের ডিমের ঝোল হবে, এই জন্য একসঙ্গে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হাজবেন্ড চাল কুমড়োটা কুচিয়ে দিচ্ছে, আজকে চাল কুমড়োর ঘন্ট হবে, তো এদিকে আটা আমি মেখে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে এখন ডিম যে ছাড়িয়েছিলাম সেগুলোকে এখন ভাজা করছি, তো অনেকগুলো ডিমই একসাথে ভাজা করে এখন হলুদ আর নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে এটাকে ভেজে তুলে রেখে সেই কড়াইতেই আমি সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। আলু দিয়ে ডিমের ঝোলটা হবে, আর ছেলেকে একটা ডিম আর কাঁচা ছোলা দিয়ে দিলাম খেতে, ছেলে সকালে এটা খেয়ে নিচ্ছে। ডিমের ঝোলটা ওদিকে বসানো রয়েছে, আটা মেখে ফেলেছি, রুটিটা বানাবো। ছেলে আর ছেলের বাবা একটু বেরোলো, একটুখানি কাজ আছে ওদের, তারপরে যদি সম্ভব হয় বাজার করে আনবে, বললাম একটু মাছ নিয়ে আসতে, যদি মাছ আনে তাহলে রান্না হবে, আর না হলে ওই ডিম আর চাল কুমড়োর ঘন্টই আজকে রান্না হচ্ছে। ডিমের ঝোলটা এখন টকবক করে ফুটছে, এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে রাখবো। তো ডিমের ঝোলটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে সমস্তটাই নামিয়ে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে রাখলে পরে আমার একটুখানি সুবিধা হয়, দুপুরবেলা যেটুকু খাওয়া হয় তারপরে আবার রাত্রিবেলা গরম করে নিই। তো এটাকে নিয়ে গিয়ে টেবিলের উপর এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকে রান্না করছি চাল কুমড়োর ঘন্ট, সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, আর বড়িটাকে সাইডে ভেজে রেখেছি, আর একটুখানি ছোলা ছিল ছেলে খাওয়ার পর এক্সট্রা রয়ে গেছে, সেই ছোলাটাকেও দিয়ে দিলাম। আজকে খেতে একটুখানি অন্যরকম লাগবে চাল কুমড়োর ঘন্ট। ছেলে আর ছেলের বাবা সেই কোন যুগে বেরিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। তো আমার রান্না হয়ে গেছে, মিমিদের মাংসটা সিদ্ধ বসিয়ে এসেছি, এখন ঘরটা ছাদ দেবো। আর প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, ভোরবেলা তো টেকা যায় না ঘরের মধ্যে, ভীষণ ভীষণ রোদ উঠেছে, মাংসতে অনেকগুলো সিটি পড়ে গেল। এখন ঘরটাকে খুব ভালো করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, ছেলে যেহেতু এখন ঘরে নেই ও এখন হাঁটাহাঁটি করবে না, তো থালাটাকে সরিয়ে রাখলাম সকালে খাওয়ার থালা। আর এখানে রয়েছে মাছ আর মাংস, যে দুটো এখন কোনোটাই রান্না হবে না, দুটোই এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর মাংসটা আমাদের জন্য আনা হয়েছে, মিমিদের জন্য যেটা মাংস আনা হয়েছে সেটা সিদ্ধ করা হয়ে গেছে, আর মাছটাকেও ফ্রিজে রেখে দিলাম, মাছটাকে রাত্রিবেলা রান্না করব। আর আমার এখন একটুখানি খিদে পেয়েছে, এই জন্য একটা রুটি ছিল, সেই রুটির মধ্যে একটুখানি জ্যাম লাগিয়ে ফোল্ড করে এটাকে খেয়ে নেব। তো মাঝে মধ্যে এরকম খিদে পেলে টুকটাক একটু খেতে হয়, নয়তো কেমন যেন একটা নিজেরই অস্বস্তি লাগে, তো এটা এখন আমি খেয়ে নিচ্ছি। এদিকে আমাদের চেরির প্রচণ্ডভাবে জল তেষ্টা পেয়েছে, ছাদের থেকে নেমে এসেই ও মিমির জলটা খাওয়া শুরু করেছে, তো ছেলে ওকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল খাঁচার মধ্যে, নিয়ে গিয়ে আমি ওদের জলটা দিয়ে দিয়েছি। তারপরে এসে আমি আবার ফিটাকে মুছতে শুরু করেছি, ফিটা আমি অনেকদিন নিজে থেকে মুছি না, দিদি তো মাঝে মধ্যে মোছে, তো আমার নিজের মোছাটা একটুখানি অন্যরকম হয়, তো ভালো করে ফিটাকে ঘষে ঘষে মুছে নিচ্ছি, আজকে ফিটা খুব পরিষ্কার হবে। তো সিঁড়িটা মুছে আমি তারপরে নিচের ঘরটাকে মুছবো, তারপরে রান্নাঘরটাকে মুছবো, মানে আজকে উপরের মোছার দায়িত্বটা আমার উপর পড়েছে, তো ভালো করে ধুয়ে ধুয়ে আমি মুছে নিচ্ছি। সিঁড়িটা মুছে নামলাম, এবারে রান্নাঘরটা মুছবো, তারপরে স্নান পুজো খাওয়া সমস্ত কাজকর্মগুলো একে একে হয়ে আছে, সব করতে হবে। সংসারের সমস্ত কাজ শেষ করে স্নান করে এখন পুজোর ঘরে চলে এসেছি। আর আজকে আমাদের গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, সাথে গাঁদা ফুলও আছে, সমস্ত ফুল দিয়ে আমি আসনগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এখন আমি ভোগটাকে রেডি করছি, ফলের ভোগ আজকে নিবেদন করছি,
তো এখন আমি আরতি করে নিয়েছি, মিষ্টি সোনাকে একটু তাপ দিয়ে দিলাম। আর আজকে আমাদের রান্না হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি অল্প অল্প করে ডিমের ঝোল আর এই চাল কুমড়োর ঘন্ট, ওদিকে শাশুড়িমাকেও খেতে দিয়ে দিচ্ছি, আমরা দুজনে মিলে এখন খাচ্ছি। তো শাশুড়িমার আমি আজকে বেশি গল্প করছি না, খুব জোরে খিদে পেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই গরমের মধ্যে আবার তোমাদের সামনে এলাম। প্রচন্ড গরম পড়েছে আর আজকে দুপুরবেলা কারেন্ট অফ ছিল, তখন আমি ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি, মানে মানুষের ঠান্ডায় ঘুম আসে না। আর আমার আজকে এত গরমে যখন ঘুমিয়েছি কারেন্ট অফ, সেই অবস্থায় আমার ঘুম চলে এসেছে। আর কখন কারেন্ট এসেছে সেটাও আমি জানি না। আর চেরি ম্যাক্সি এখন রয়েছে নিচে, ওদের দুপুরবেলাতে নেওয়া হয়েছে আর আনা হয়নি, কারণ নিচটা একটু ঠান্ডা, ওরা একটু আরামে থাকতে পারে যদি ওরা সেই ব্যাপারটা বোঝে না। ছেলে এখনো বাড়িতে ফেরেনি, তো এখন যাচ্ছি সন্ধ্যা পুজো করতে। পরে যা গরম, আমি ভাবছি এখন কি করে যাব, কিন্তু যেতে তো হবে। আমি যখন সন্ধ্যা পুজো করতে আসি, তখন আসনের সমস্ত ফুলগুলো আমি তুলে ফেলি, তো আজকেও তার ব্যতিক্রম নেই, সেভাবেই তুলে ফেলছি আজকেও। পুজো করে এই দরজার সামনে এসে দাঁড়াতে বাধ্য হলাম, এতটা গরম লাগছে, মানে বীভৎস একটা গরম। ঠাকুর ঘরটা যেন করে আগুন হয়ে গেছে, কিছুতেই টেকে যাচ্ছে না, পুরো তত্তর করে ঘেমে গেছি ভিতরে থাকতে থাকতে। চলে এসেছি দরজার সামনে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখানে বেশ ভালো লাগছে। আমাদের পাখিগুলো কইরে কইরে, আমাদের পাখিগুলো জল কারা খাবি, ঠান্ডা ঠান্ডা জল কারা খাবি, ওলি ওলি তোমাদের জল দেবো। হ্যাঁ, তোমাদের ঢাকনা খুলে রেখেছে, হ্যাঁ উপর দিয়ে ঢাকনা খোলা, ওলি 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 শোনা তো, খুললেই তো তোরা বেরোবি রে মনে হচ্ছে, তোরা যেভাবে রয়েছিস। জল দাও, জল দিচ্ছি দিচ্ছি, আমি জল দিচ্ছি তোমাদেরকে। এখানে কত ঠান্ডা, আমারই তো মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি, আর তোরা এরকম করিস কেন? জল খো, আমি আসছি আসছি, তোমরা থাকো এখানে থাকো। এই ম্যাসিকে জল খাইয়ে উপরে এসে চা বসিয়ে দিয়েছি, তো চা হয়ে গেছে, এখন শাশুড়িমা আর আমি চাটা খাবো। তো শাশুড়িমা বসে আছে, ওনাকে গিয়ে চাটা দিয়ে দিলাম, আর আমার চাটা আমি খেয়ে নেবো। ছেলে ব্যায়ামে গেছিলো, ব্যায়াম থেকে এলো, তারপরে ও এখন প্রোটিন পাউডার খাবে, তো তার জন্য ওর যে কৌটোটার মধ্যে করে খায়, সেই কৌটোটাকে এখন গরম জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। প্রতিদিন এরকমভাবে করতে হয়, নাহলে ভিতরে একটা গ্যাস হয়ে যায়। এদিকে জামাকাপড় প্রচুর হয়েছে আজকে, সমস্ত জামাকাপড়গুলোকে আমার গোছাতে হবে। অনেকগুলো জামা কাপড়ই হয়েছিল, তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ছেলে দোকানে গেছে, দোকান থেকে ও এসে গেছে, আর ওর খাওয়ার দাওয়ার যেগুলো ও খায় সেগুলোই আনতে গেছিলো। তার মধ্যে রয়েছে, তোমাদেরকে সামনে গিয়ে আমি দেখাচ্ছি ও কী কী এনেছে। এখানে রয়েছে পিনাট বাটার, যেটা সানড্রপ কোম্পানির এখানে রয়েছে, তো এটা অনেক দিনই চলে যাবে। আর একটা এনেছে মাল্টিগ্রেন ব্রেড, এটা হলো ব্রিটানিয়া কোম্পানির, এটাও খুব ভালো, তোমরা খেয়ে দেখতে পারো। আর রয়েছে কলা। আজকে তো আমি ডিম রান্না করেছি, আর অনেকটা বেলা করে মাছ আর মাংস নিয়ে এসেছিল, তো আগামীকাল যেহেতু শনিবার কোনোটাই রান্না হবে না, আর সেই রবিবার সোমবারের আগে, তো একদিন মাছ একদিন মাংস এরকম করে রান্না হবে। আর মাছ অনেকগুলো এনেছে, এই জন্য ভাবলাম যে আজকে রাত্রিবেলা চার পিস মাছ রান্না করে ফেলি। আর পার্শে মাছ এনেছে, তো পার্শে মাছটার জন্য এখন সর্ষে বাটবো, লঙ্কা পেঁয়াজ সব একসাথে করে পেশাই করব, তো এখন রান্না করব। তারপরে রান্না বান্নার পরে একটা ভালো ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো দেখতে থাকো। আজকে গ্রাইন্ডারের মধ্যেই আমি সর্ষেটাকে পেশাই করব। আমি গ্রাইন্ডারে কোনো সময় সর্ষে বাটি না, তো সবসময় শিলনোড়াতেই বাটি, তো আজকে ইচ্ছা করলো না শিলনোড়াটা বের করতে। আর চারটে বড় বড় সাইজের পার্শে মাছ আমি নিয়ে নিয়েছি, আর আজকে এই পার্শে মাছগুলো সব কটা রাত্রে খাওয়া হবে না এটাও আমি জানি, তবুও নিয়ে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, আর কড়াইতে একটুখানি বেশি পরিমাণে তেল নিয়েছি, কারণ মাছগুলো যেহেতু বড় বড়। তো এখন বাজে রাত্রি 8:45, তো আমি এখন মাছ রান্না করছি, তো তেলটাকে আমি কিছুটা তুলে রেখেছি, আর অতটা তেল যেহেতু লাগবে না, তো মশলাটাকে আমি ভালো করে এখন কড়াইতে কষাতে হবে, ওর জন্য দিয়ে দিলাম, এবং বাটিটাকেও ভালো করে ধুয়ে সে জলটা দিয়ে দিয়েছি। মাছটা রান্না করে এখন আমি একটা পাত্রে মধ্যে নামিয়ে রাখছি, আর এটা নাম দিয়েছি আমি মশলা পার্শে। এই গরমে রান্নাঘরের কাজ শেষ হওয়া মানে উফ, সেটা আবার এখন হয়েছে, তোমার কাজকর্ম কমপ্লিট, টিমটা গরম হচ্ছে, তারপর এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে মনে সুখে হাওয়া খাবো, তো এখনো ওটাই বাকি আছে। তো এখন আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করব, এবং তার আগে আমাকে যেতে হবে চেরি ম্যাক্সির খাঁচার ভিতরে, তো সেখানে বসে আমি রাত্রের খাবারটা সারবো, আর আজকে রাত্রে ওদের সাথে ওদের খাঁচাতে আমি ঘুমাবো। তো আমার ভাত রেডি করা হয়ে গেছে, এখন শুধু নিচে যাওয়ার অপেক্ষা। তো চেরি ম্যাক্সিকে আমি নিয়ে এসেছি উপরে, কারণ ওদের সামনে বসে আমি খেতে পারবো না, খাঁচার মধ্যে বসে বসে আমি একাই খাবো, কিন্তু ঘুমানোর সময় ওরা আমার সঙ্গে থাকবে। তো রাত্রের খাবারটা এরকম রেডি করেছি, মাছটা তো রাত্রে রান্না করলাম, দুপুরের ডিম অর্ধেকটা নিয়েছি, এদিকে চাল কুমড়োর তরকারি,
অনেকটাই কঠিন কাজ হলো আমার খাঁচার ভিতরে প্রবেশ করা। তো ছেলে তো লাফ দিয়ে উপর দিয়ে ওঠে, তো লাফ দিয়ে আমার পক্ষে উপর দিয়ে ওঠা সম্ভব নয়, আপাতত সম্ভব নয়। তো আমি যেটা করব সেটা হলো নিচের এই যে ছোট্ট যে জায়গাটা, এখান থেকে আমার গলে যাওয়াটা কিন্তু খুব মুশকিল ব্যাপার। তবু আমি চেষ্টা করছি, তার জন্য আমি এই টাওয়ালটা এনেছি, যাতে টাওয়ালটা ওখানে রেখে আমি হাঁটুটা দিয়ে মানে হামাগুড়ি দিয়ে আমাকে যেতে হবে এখন, জানো তো। তো চেষ্টা করি, হ্যাঁ তোমরা দেখো আমি কিভাবে যাচ্ছি। আমি কিন্তু এর আগে একবারও চেষ্টা করিনি, তো মনে হলো যেখানে এভাবে যাওয়া যেতে পারে। এটাই হলো সব থেকে কঠিন কাজ। গলে গেছি, ভিতরে ঢুকে পড়েছি, অনেক কষ্টে গড়লাম, বুঝেছো। এবারে এখানে বসে আমাকে খেতে হবে, একটু মানে সেট হয়নি আগে, এতক্ষণ ওরা এখানে ছিল, এবারে আমি এখানে। তো ছেলে আমাকে খাবারটা দিচ্ছে আমার হাতে, জলের বাটিটা দিয়ে আমি হাতটা একটু ধুয়ে নিই। চাল কুমড়োর ঘন্ট দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি প্রথমে। একটা মনে হচ্ছে আমাকে একটা শাস্তি দিচ্ছে এরকম ধরনের ব্যাপার যে জেলখানায় আমাকে আটকে রেখেছে, জেলখানায় বসে বসে খাওয়াটা সারছি। এরপরে সব থেকে বড় চ্যালেঞ্জটা হবে যে ওদের সাথে আমাকে আজ রাতে শুতে হবে। আর প্রচন্ড মশা ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমাকে রাতটা কামড়াবে। ডিম আর তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে মাছ দিয়ে বাকি ভাতটা খাবো। আমার খাওয়া এখন প্রায় শেষের দিকে, মাছের এক পিঠ খাওয়া হয়ে গেছে। এই যে তোমার খাওয়ার জল নাকি হাত ধোয়ার জল? আমি বাটি করে জল খাবো নাকি? এটি কি অবস্থা কিরে? এই যে ভিডিওটা করছি আমার হাজবেন্ড কিন্তু জানেও না, তো এসব সে তো অবাক হয়ে গেছে। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, এবার খাঁচা থেকে আমার বেরোতে হবে, খুব কষ্ট করে বেরোবো। তো দেখি উপর দিয়ে বেরোতে পারি কিনা। তো খাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়েছি খাঁচার মধ্যে থেকে, খুব কষ্টে ঢুকেছি, খুব কষ্টে বেরোলাম, তবু পারলাম। সব থেকে বড় কথা কোমরটা আটকে যাচ্ছিল, তবু যাই হোক হয়ে গেছে। এবারে রাত্রে ঘুমাতে আসবো, তো সঙ্গে থাকো। এখন আমি চলে এসেছি রাত্রে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রে ঘুমানোর জন্য। তো চাদর আর আমার বালিশ নিয়ে এসেছি, তো প্রথমে আমাকে যেতে হবে, তারপরে ওরা আসছে। তো চলো চাদরটা পেতে নিই ভিতরে। হ্যালো, চাদর পাচ্ছি? Thank you.
চাদর আমি পেতে ফেলেছি, এবারে বালিশটাকে নিয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ হয়েছে খাঁচার মধ্যে এসে বসে আছি। আমাদের চেরির পায়ে না একটা প্রবলেম হয়েছে, চেরির একটা আঙুলের নখ না উঠে গেছে, তো খাঁচার মধ্যে যেহেতু ঢুকে গেছে অনেকটা কষ্ট হচ্ছে ঢুকতে আর বেরোতে। এই জন্য আমি তোমাদেরকে এক্ষুনি দেখাতে পারছি না, তো যখন উপরে যাব তখন তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা আমি শুধুমাত্র ম্যাক্সিকে নিয়ে করছি, মানে এই খাঁচার মধ্যে ম্যাক্সিকে নিয়ে থাকবো। তো ম্যাক্সি আসুক, তারপরে ভিডিওটা শুরু করছি। আপাতত ম্যাক্সি আসার আগে আমি একা একা শুয়ে পড়েছি আর বসে থাকতে পারছি না খাঁচার মধ্যে। এখন বাজে রাত্রি 11:45, তো 11:12টার সময় আমি খাঁচাতে শুয়ে আছি। তোমরা অবশ্যই জানাবে আমার এই চ্যালেঞ্জটা কেমন ছিল। তো খাঁচার মধ্যে বন্দি আমার হাজবেন্ড আর ছেলে এখন চেরিকে নিয়ে খুব ব্যস্ত। ওরা উপরে ওকে ওষুধ লাগানোর চেষ্টা করছে, আর ও এতটা দুরন্ত যে এতটা যন্ত্রণা নিয়ে ও এতটা লাফালাফি করছে, আমরা যার জন্য বুঝতে পারিনি। যদি চুপচাপ বসে থাকতো হয়তো বুঝতে পারতাম। আসো ম্যাক্সি, চলে আসো, আমরা ঘুমাবো না? আসো আসো, আমরা ঘুমাই, আসো চলে আসো, এখানে আসো, এসো আসো, ঘুমা, আমরা এখন ঘুমাবো তো। ভাই কোথায়? ভাই তোমার ভাইয়ের ব্যথা হয়েছে? ভাইয়ের ব্যথা হয়েছে না? এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো। যাদের জন্য খাঁচা তাদেরই পছন্দ না, আর আমি খাঁচার মধ্যে ঢুকে শুয়ে আছি। এগুলো বুড়ো শো শো, আসো আমরা এখানে ঘুমাই, এখানে এখানে এখন বাজে রাত্রি 12:00। হ্যাঁ, আমি অনেকক্ষণ 11:30 থেকে খাঁচায় ঢুকে বসে আছি আর আধ ঘন্টা হয়ে গেছে। তুই ঘুমাবি না আবুড়ো? ও ঘুমাক আর না ঘুমাক, আমি ঘুমিয়ে পড়ি বাবা। তোর লেসে দিয়ে কি করছিস ওখানের মধ্যে? আমি এত সুন্দর একটা ভিডিও করব বলে এখানে এলাম, ওদের খাঁচার মধ্যে আমি আটকে গেলাম, তবু ম্যাক্সিরা দেখো ঘুমাচ্ছে না, আমাকে ভীষণভাবে বিরক্ত করছে। আমি ঘুমানোর পুরোদমে চেষ্টা করে যাচ্ছি, আমার ঘুম কিছুতেই ওর আসতে দিচ্ছে না। মানে আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি গো, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। একদিকে মশা কামড়াচ্ছে আর একদিকে ম্যাক্সি আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে, তার উপর ওর তো চাটাচাটি লেগেই আছে। তো আমি ওর দিক থেকে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছি, তা সত্ত্বেও ওর চাটাচাটি বন্ধ নেই। তো আমাকে চেটেই চলেছে, আদর করতে যাচ্ছে, মানে ও আমাকে এইভাবে পেয়ে ও যে কি খুশি সেটা তোমাদেরকে আর কি বলবো। তো মাথায় গার্ডটা লাগানো ছিল, মাথায় তো গার্ড লাগিয়ে কি করে মানুষ ঘুমায় কি জানি, কিন্তু আমি তো ঘুমাতে পারি না। তো মনে পড়ে গেল যে আমি ঘুমাতে পারছি না মাথায় গার্ডটার জন্য, গার্ডটা পটাপট খুলে ফেললাম। এদিকে ম্যাক্সি তো দাঁড়িয়ে পড়ছে খাঁচার উপর দিয়ে, ও মনে হচ্ছে লাভ দেবে, তো আমার সাথে ও কিছুতেই ও থাকতে চাইছে না, বুঝতে পারছি। মানে ও এতদিন ধরে ওর ভাইয়ের সাথে থেকে অভ্যস্ত, ও কিছুতেই একটা মানুষের সাথে রাতে ঘুমাবে না সেটা ও বুঝে গেছে। হা করে করে হা করে করে উপর দিকে দেখো কিভাবে তাকিয়ে আছে। তো আমি চেষ্টা করছি অনেক ঘুমানোর অনেক ঘুমানোর, তো ম্যাক্সি তো আমার গায়ের উপর এমনভাবে উঠছে যে আমি পারছি না, আমাকে গুঁতো দিচ্ছে খোঁচা দিচ্ছে। তো শেষ পর্যন্ত কিছু করতে না পেরে আমি ম্যাক্সিকে চেপে ধরেছি, চেপে ধরে আমি ওকে ঘুমানোর চেষ্টা করছি। তো ও তো আর এভাবে ওর অভ্যাস নেই, তো এভাবে চেপে ধরে আমি ওকে শুয়ে আছি, আমারও ঠিক এভাবে ঠিক ভালো লাগছে না। তো আমি ওকে চেপে ধরে শুয়েই পড়েছি, তো ও খুব নড়াচড়া করছে, ওর চোখগুলো বেশ বড় বড় হয়েছে, তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না ওর চোখগুলো যে কত বড় বড় হয়ে গেছে, আর ওর চোখ বড় বড়, আমার চোখ বন্ধ, এরকম একটা অবস্থায় আমরা রয়েছি। তো ম্যাক্সি তো কিছুতেই থাকবে না, আমি যখন কি করব সেটাই আমি বুঝে পাচ্ছি না। খাঁচার মধ্যে বন্দি, চট করে বেরোতেও পারবো না, আমি উপর দিয়ে লাফও দিতে পারবো না, ম্যাক্সিও লাফ দিতে পারবে না। তো ম্যাক্সিকে দু একটা আমি দিয়ে দিলাম, মানে লাগিয়ে দিলাম পিঠের মধ্যে, তারপরে এবারে আমি ওকে ছেড়ে দিয়ে আমি এবার নিজে নিজে ঘুমানোর চেষ্টা শুরু করে দিলাম। তো আমি এবারে আবার ঘুমটা শুরু করেছি, ম্যাক্সি ম্যাক্সির কাজ করে চলেছে, আমি আমার ঘুমের কাজটা শুরু করে দিয়েছি। তো আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। এক পাশে শুয়ে থাকতে থাকতে আমি হাঁপিয়ে গেছি, এবারে আর একদিকে আমি কাত হওয়ার চেষ্টা করছি। ম্যাক্সি তো আমাকে খোঁচা দিয়ে রেখেছে খুব ছোট্ট জায়গায়, এত স্বল্প জায়গায় শুয়ে আমার অভ্যাস নেই, তবু আমি শুয়ে রয়েছি স্বল্প জায়গার মধ্যে। এখন বাজে বন্ধুরা 12:10, হ্যাঁ 12:10 আমি খাঁচার মধ্যে বন্দি আছি। ভালো করে ঘুমাবো বলে আমি মাথার গাড়াটা খুলে আমি পাশে রেখেছিলাম, এবং সেখান থেকে ম্যাক্সি মাথার গাড়াটা নেওয়ার পুরোদমে চেষ্টা করছে। মানে আমার এত দামি গাড়ারটা, মানে 25 টাকা দামের গাড়াটা ও ভাবছে আজকে ছিঁড়বেই, কিন্তু আমি ছিঁড়তে কিছুতেই দেবো না। আমি গাড়াটাকে ওর মুখ থেকে কেড়ে নিয়েছি, কেড়ে নিয়ে একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিয়েছি, তো ম্যাক্সি আর নিতে পারবে না। তো ও ভাবছে বোধহয় ওখানে আর একটা গাড়ার আছে, এই জন্য মাথাটা ও ওখানেই দিয়ে রেখেছিল, তো এখন বুঝে গেছে। আমি এখন ওকে একটু ভয় দেখানোর চেষ্টা করছি, উ বা সব রকম কিছুই করছি। তো আমার ও আমার দিকে হা করে
করে তাকিয়ে আছে, তারপরে আবার লেজ দিয়ে জোরে জোরে বাড়ি দেওয়া শুরু করেছে আমাকে। ও তো কিছুই করতে পারছে না, কিন্তু লেজ দিয়ে আমাকে কন্টিনিউ বাড়ি দিয়ে চলেছে। আমি এখন পাটাকে তুলে দিয়েছি উপর দিকে, কারণ আমার পাটা লম্বা করতে পারছি না। কি অবস্থার মধ্যে যে আমি রয়েছি তোমরা তো বুঝতেই পারছো, দেখে মাথার উপরে হাত, এদিকে হাত ওদিকে হাত, সব দিকে আমি হাত চালিয়ে দিচ্ছি, পা চালিয়ে দিচ্ছি, কিন্তু কিছুতেই আমি ঘুমাতে পারছি না। ম্যাক্সি প্রচণ্ডভাবে জ্বালাচ্ছে, ও একবার পায়ের নিচে চলে যাচ্ছে, একবার মাথার উপরে চলে যাচ্ছে, মানে সব দিক থেকে ও আমাকে বিরক্ত করার পুরো দমে চেষ্টা চালাচ্ছে। তো আমি ওকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করছি যে ম্যাক্সি একটু ঘুমা, ম্যাক্সি একটু ঘুমা। তো দেখো এখন কটা বাজে, এখন বাজে রাত্রি 1:30। আমি এখন অবধি ভালো করে ঘুমাতে পারিনি, অনেক চেষ্টা করছি এদিক ওদিক করে, কিছুতেই ঘুমাতে পারছি না। আর ভয়ঙ্কর এই 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 জীব আমাকে ঘুমাতে দিচ্ছে না। এই জীব দেখো কিরকম করে তাকিয়ে আছে, ভসভস করে আমার দিকে, ভসভস করে নিঃশ্বাস নিচ্ছে। এই দেখো মুখের দিকে কিভাবে তাকিয়ে আছে, বড় একটা জীব বের করে আমার দিকে তাকিয়ে আছে। কি করে ঘুমাবো বলো তো? হাউ মাউ খাউ। আমার একটু চেষ্টা করি ঘুমানো, এই আমাকে ঘুমাতে দে, শট শট। সেকেন্ড টাইম আমি আবার চেষ্টা করছি ঘুমানো, তো একদিকে কাত হয়ে আমি কুচকে মুচকে শুয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছো। এভাবে থাকলে পরে কালকে সকালে আমি আর ঘুম থেকে উঠতে পারবো না, তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না। এখন বাজে 2:05, বাকি আমি আর ভালো করে কথা বলতে পারছি না তোমাদের সাথে। তো আমাকে একটু উপরে গিয়ে এখন ঘুমাতে হবে। এবুড়ো তুমি ঘুমাবে না, তুমি ঘুমাবে না আজকে। কেন ঘুমাবে না তুমি? তুমি এরকম হা করে কেন বসে আছো মুখের সামনে, এত বড় একটা হা করে? হ্যাঁ এটা মানে বুড়ো, তো ভালো বুড়ো, তো সোনা বুড়ো, তো চলো এবারে আমাকে বেরোতে হবে। তো সেই ভয়ঙ্কর কাজটা আমি আবার করছি, আমি আবার পুরো মাথাটাকে গলিয়ে দিয়েছি, আমার কোমরে এসে আবার আটকে গেছে, কোমরটা কিছুতেই আমি এখান থেকে গলাতে পারছি না। তবুও ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে কোমরটাকে ঠিক বের করে আমি চলে এলাম, আমার এখন পাগলের মতো অবস্থা। এদিকে চেরির পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড, আর চেরির মাথা ধরে বসে আছে আমার ছেলে। আসলে চেরি জানাও না ওর পায়ে কী হয়েছে, ও এত দুরন্ত এই জন্য। তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ। তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।